بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا جوگو سرشت حقانی علماء کرام در نتون نتون آلوچونا پیتے آما در چینل ٹی ایکونی سابسکرائب کرے ساتھ تھاکون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই, কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি। তাহলে একটু জোর কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস
মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, পারি না মনটাই আমার চাই যে যেতে সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি কুওয়াতে ইশক সে হর পুস্কো মুহাম্মদ সে উজালা কর দে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে হে কাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই, রিমানো গৌরব করার নাই রে কিছু না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করার কিছু আছে? গৌরব করার কিছু আছে? আমরা এসেছি কখন চলে যাব এই গ্যারেন্টি কারো? ঢাকার মেয়র আনিসুল হক বেড়াতে গেলেন সুস্থ দেহে, ফিরলেন লাশ হয়ে, কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি জানতেন তিনি মেয়র হওয়ার কিছুদিন পর মারা যাবেন, উনাকে কি নমিনেশন দিতেন? কি বলেন? দিতেন? আজকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, এমন কি যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু একটা বিষয় অস্বীকার করতে পারে নাই, এই দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকবে না, কবরে যাওয়াই লাগবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলছেন, ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই, রিমানো গৌরব করার নাই রে কিছু নাই, রিমানো
দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানাই, যে থাহায় আসল দেশ রে তোর, যে থাহায় আসল দেশ, কথা বলেন ঠিক কিনা? সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানাই, যে থাহায় আসল দেশ রে তোর, যে থাহায় আসল দেশ, মানুষ তুমি থাকতে সময়, মানুষ তুমি থাকতে সময়, হিসাব করো তাই রেমানো, গৌরব করার নাই রে কিছু নাই, রেমানো, গৌরব করার নাই রে কিছু নাই, রেমানো, দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী ইউসুফের খিল সিরাত ময়দানে যেত, তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে প্রথম রজনীতে কিছু দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে হাত টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরো পরে সোয়াব টুকুন পৌঁছায়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কায়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। ইয়া রব করম তু আগর করে ও বাতে জুবান কো জো দিন পর আসর করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ইল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী ইউসুফের খিল সিরাত ময়দানে আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা আহমদ সৈয়দ সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াত তৈয়বা দান করে যতদিন বাঁচবেন কোরআনের জন্য দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। এখানে আহমদ দিয়ে আছে মোহাম্মদ হবে, মোহাম্মদ সৈয়দ, আল্লাহ পাক তাকে যেন এলাকার শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি যতদিন বাঁচবেন এ কোরআনের জন্য কবুল করেন, আবারও বলুন আমিন। এবং আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম ফুদলা ইদম, বিশেষ করে আমার আগে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন হযরত মাওলানা এনামুল হক ইসলামাবাদী সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তার কণ্ঠকেও যেন সারা বিশ্বে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলে আমার সামনে যারা বসে আছেন ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ালি ক্রমেরা, এবং পর্দার অন্তরালে অবস্থান লতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে
অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শানহুর দরবারে যার অশেষ মেহরবানিতে আমরা আজকে এই জান্নাতি বাগান, জান্নাতি বাগানে জান্নাতি ফুল হতে পেরেছি। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন, করুণা করেছেন, তাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার 10% লোক এখানে আসে নাই, যদি আসতো এই মাঠের মধ্যে জায়গা দেওয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ হলো এখানে যদি কনসার্টের আয়োজন করা হতো, যাত্রার প্যান্ডেল করা হতো, আর শিল্পী মমতাজকে দাওয়াত দিয়ে যদি গান গাওয়ানো হতো, ফাইটে যাই ওরে বুকটা ফাইটে যাই ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটে যাই ফাইটে যাই। এই ফাটাফাটি যদি হতো তাহলে দেখতেন এই মাঠের মধ্যে জায়গা দেয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? আশেপাশে যে গাছ গছালি আছে ওগুলোতে বান্দর জুলো হয়, 10,000 লোক জুলতো। কপাল পোড়া মুসলমান আজকে কোরআনের ময়দানে তাদেরকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন, কোরআনের ময়দানে কবুল করেছেন, আপনারা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওল বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলার যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলম গুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আমার ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহ বলছেন বান্দা কেন আমার প্রশংসা করবা, আমার গোলামি করবা? শোনো, তুমি না চাইতে আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিলাম। হাতের জায়গায় হাত দিলেন কে? চোখের জায়গায় চোখ দিলেন কে? জিহ্বার জায়গায় জিহ্বা দিলেন কে? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এমন সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ তোমারে দিয়া দিলাম। আজকে আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে আল্লাহর দেয়া হাত দ্বারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর দেয়া মুখ দ্বারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমার বিরুদ্ধে তোমরা কথা বলো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বোবা বানায়া মায়ের পেটের মধ্যে থেকে বের করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি স্মরণ করা দিয়া বলছেন বান্দা কি সুন্দর রঙ্গ প্রত্যঙ্গ বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল্লাহু,
আমি কি করে দেই নাই আইনাইন, টানা টানা দুইটা চোখকে আমি তোমাকে দিয়ে দেই নাই বান্দা, কি সুন্দর চক্ষু দান করলাম, শুধু চক্ষু দান করে ক্ষান্ত হলাম না, ওই চোখের হেফাজতের ব্যবস্থাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলাম। আমার ভাইয়েরা খেয়াল করবেন, ড্রাইভার যখন গাড়ি চালায় সেই গাড়ির সামনে গ্লাস পরিষ্কার করার জন্য মেশিন আছে না নাই, এটা কৈফিয়ার বলা হয়। গ্লাসে যখন ময়লা পড়ে একটু পানি ছিটা দিয়া ওই মেশিনটা নড়াচড়ার মাধ্যম দিয়া যেমন ভাবে গাড়ির গ্লাস পরিষ্কার হয়ে যায়, আল্লাহ বলছেন বান্দারে এমন চক্ষু তোমারে দিয়া দিলাম, রিজার্ভ পানি চোখের মধ্যে রেখে দিলাম, ফ্লেক্সিবল পাপড়ি দিয়া দিলাম, নড়াচড়া করায় দিলাম, তুমি যখন জমিনে চলাফেরা করতে যাবে জমিনের কোন ধুলা বালুকণা তোমার চোখের মধ্যে যদি পড়ে যায় রিজার্ভ পানি বের করে দিয়া পাপড়ি নড়াচড়ার মাধ্যম দিয়া আমি তোমার চোখের হেফাজতের ব্যবস্থাও তৈরি করে দিলাম। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে, মন আমার দেহ ঘড়ি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ বলছেন বান্দা কেন আমার প্রশংসা করবা, আমার গোলামি করবা, শোনো শোনো, তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। কান্দের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে না নাই, দুইজন ফেরেশতা আছে না নাই, আল্লাহ বলছেন কিরামান কাতিবিন তিনি আমায় করবেন পার, আমরা পাপি আল্লাহ জামিনদার, আমরা পাপি আল্লাহ জামিনদার, কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ বলছেন হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, মনরে হে ওহো মনরে, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবে টাকা পয়সার নাই কারবার, আমরা পাপি আল্লাহ জামিনদার, আমরা পাপি আল্লাহ জামিনদার, চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার আওয়াজ আসতে হবে না, জোরে হবে, এতক্ষণ শুধু ভোল্টেজ বাড়ানোর ওয়াজ করলাম, কথা বুঝতে পেরেছে? আওয়াজ আসতে হবে না, জোরে হবে, মুসলমান খেয়াল করা লাগবে, আজকে সারা পৃথিবীতে নাস্তিক ব্লগারদের কণ্ঠের আওয়াজ তখনই বেড়েছে, মুসলমানদের কণ্ঠের আওয়াজ কোরআনের ময়দানে যখন কমেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আওয়াজ আসতে হবে না, জোরে হবে, কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়া যদি কণ্ঠটা ভেঙেও যায় কারো কোনো লস আছে? কিবা লস হবে?
আসুন দলমত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলোচনা করব, আপনাকে শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল হজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন সূরাতুল হজ। এই সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, অল্প সময়ে আপনাদের সামনে আলোচনা রাখব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোনো ভূমিকা ছাড়াই আলোচনায় চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার সকল নেতাদেরকে ডাক দিয়া বললেন, কাদেরকে? দুনিয়ার সকল নেতাদেরকে ডাক দিয়া বললেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আল্লাহর জমিনে নেতা হবা যারা, কি হবা? জোরে বলেন কি হবা? নেতা হবা যারা। আমরা আজকে নেতা বলতে শুধু বুঝি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতা মানে হলো যিনি যেই সেক্টরের প্রধান, উনি হলেন ওই সেক্টরের নেতা। কথা বুঝতে পেরেছেন? একটা পরিবারের যিনি পিতা, যিনি কর্তা, তিনি হলেন পরিবারের নেতা। একজন অফিসের যিনি বস, তিনি হলেন অফিসের নেতা। এরকম সামাজিক নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আল্লাহ পাক দুনিয়ার সকল নেতাদেরকে ডাক দিয়া বললেন জমিনে তোমরা যারা নেতা হবা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে চারটা দফা। কয়টা দফা? জোরে বলেন কয়টা দফা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নেতা হবা যারা, চারটা দফা কায়েম করবা তারা পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। নেতা হবা যারা, চারটা দফা কায়েম করবা তারা, যদি করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের উপরে রহমত বরকত বর্ষিত করে দেব। এখন চারটা দফা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস-সালাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নেতা হবা যারা, প্রথম নাম্বার দফা হলো আকামুস-সালাহ, নামাজ কায়েম করবা তারা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে এমন কিছু নেতা আছে নামাজ কায়েম করবে কি নিজেরাই নামাজ পড়ে না। বলা হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখলে দেখা যায় নামাজ নাই এক ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাব, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দফা জানায় দিলেন নেতা হবে যারা, প্রথম নাম্বার দফা হলো নামাজ কায়েম করবে তারা। কারণ পিতা যদি নামাজ পড়ে ওই পরিবারের সন্তান সিরাও নামাজ পড়বে, কথা বলেন ঠিক কিনা? পিতা যদি বিড়ি খায় ওই বাপের পকেট থেকে বিড়ি নিয়ে সন্তানও টানবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করবেন, দ্বিতীয় নাম্বার দফা হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন ওয়া আতাউয যাকাত, নেতা হবে যারা যাকাত কায়েম করবে তারা। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে এমন কিছু নেতা আছে যাকাত কায়েম করবে কি সুযোগ পেলে নিজেরাই যাকাতের টাকা মেরে খায়। এই তো কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বললেন রডের বদলে যখন দেয়া হয় বাঁশ, তখনই শুরু হয় দেশের সর্বনাশ। প্রধানমন্ত্রী বরাদ্দ দিল রড,
অনেক নেতা আছে রড চুরি করে ওখানে লাগায় দিছে বাঁশ, দেশের হবে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আমার কথা নয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বললেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করবেন, তৃতীয় নাম্বার দফা কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ওয়া আমারু বিল মারুফ, নেতা হবে যারা সৎ কাজে আদেশ করবে তারা। এবার চতুর্থ নাম্বার দফা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া নাহাউ আনিল মুনকার, নেতা হবে যারা অশ্লীল কাজে, খারাপ কাজ যেখানে হবে, অশ্লীল মন্দ কাজ যেখানে হবে, সঙ্গে সঙ্গে বাধা প্রদান করবে তারা। কিন্তু আমাদের সমাজে নেতারা অশ্লীল কাজে বাধা দিবে কি? অশ্লীল কাজে ওরাই এক নম্বরে থাকে। এই যে গত ফেব্রুয়ারিতে বিশ্ব বেহায়া দিবস, কাতি মেশা কুত্তা কুত্তি দিবস গেল, আমাদের রাজশাহীতে অনেক জায়গায় কনসার্টের আয়োজন করা হলো। এখন কনসার্টের মধ্যে আয়োজন করে শিল্পী এসে গান বলতেছে, আমি বারো মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও হো হো। এখন নেতা হবে যারা আল্লাহর আইন অনুযায়ী ওই কনসার্টে বাধা প্রদান করবে তারা, কথা বলেন ঠিক কিনা? বাধা দেওয়া তো দূরের কথা, দেখলাম ওই সমাজের নেতা মঞ্চের উপরে নাচতেছে। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল হজের 41 নম্বর আয়াতে জানায় দিলেন, নেতা হবা যারা এই চারটা দফা কায়েম করবা তারা, যদি তোমরা চারটা দফা কায়েম করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়াতে জান্নাত ওয়াজিব করে দেব। সাহাবারাও নেতা ছিলেন, তারা সংগ্রাম করতেন, তারা রাষ্ট্র পরিচালনা করতেন, তারা নেতাগিরি করতেন জান্নাত পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আর আজকালকার নেতাগিরি করে দুনিয়াতে কিছু পাওয়ার জন্য, ইনকামের জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবাদের জিন্দেগির দিকে তাকায় দেখতে হবে সাহাবারা কেমন নেতা ছিলেন, কথা বলেন ঠিক কিনা? নেতা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, কোন এমন নেতা, তিনি রাষ্ট্রের কাজ করতেছেন, সন্ধ্যাবেলায় রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রের কোষাগক্ষের মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনার যেই কক্ষ সেখানে বসে তিনি কাজ করতেছেন, লিখালেখি করতেছেন, একটা বাতি জ্বলতেছে, এমন সময় হযরত আলী আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বললেন, আলী, কথা কি তোমার ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কোনো কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, সঙ্গে সঙ্গে ফু দিয়া ওই বাতিটা হযরত আবু বকর নিভায় দিলেন। জোরে কর সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে মন খারাপ করলেন, তিনি চিন্তা করলেন, আমি কথা বলতে আসলাম, আবু বকর ফু দিয়া বাতিটা নিভায় দিল। আমার ভাইয়েরা খেয়াল করবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আলী, মন খারাপ করো না, তোমাকে অপমান করার জন্য আমি বাতিটা নিভায় দিই নাই। ওগো আলী, শোনো, এই বাতির মধ্যে যে তেল কিনা আছে ওটা তো রাষ্ট্রের টাকা দিয়া তেলটা কিনা, তোমাকে আমি জিজ্ঞেস করলাম, কথা তোমার ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? তুমি বললাম, এই কথা একান্তই তোমার ব্যক্তিগত কথা। ও গোয়ালি, যেহেতু ব্যক্তিগত কথা, আর বাতির মধ্যে রাষ্ট্রের টাকা দিয়া তেল কেনা, তোমার সঙ্গে ব্যক্তিগত কথা যদি আমি আজকে বলতে চাই, যেই তুক তেল ফুরাবে ওই তেলের হিসাব আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে নেতা হিসেবে দেওয়া লাগবে। যেহেতু আলিফ তুমি বলেছো ব্যক্তিগত কথা, রাষ্ট্রের টাকার তেল কিনে ওই বাতি জ্বালায়া তোমার সঙ্গে কথা বলার অধিকার আল্লাহ পাক আমারে দেয় না। কেমন নেতা ছিলেন,
আর আজকে আমরা কেমন নেতা হলাম, যেমনে পারা যায় তেমনে মেরে কেটে খাও, কোনো সমস্যা নাই। শুধু তাই নয়, আজকের যারা নেতা, নেতা তো দূরের কথা, ওই নেতার সঙ্গে যারা সেলা থাকে, সেলা সেলা বোঝেননি, ওই সেলার ভাব দেখলেই থাকা যায় না, কিছু হলেই কয় খবর আছে, বলে কি বলে না, কিছু হলেই কয় খবর আছে, সাবধান, তুই জানিস না আমি কোন দলের লোক। কিন্তু আজকে নেতা কবরে গেলে হয়ে যাবে খেতা, এই চিন্তা একবারও করে না। কিন্তু বিশ্বাস করেন মুসলমান, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতা ছিলেন, অর্ধ জাহানের খলিফা। তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, একজন সাধারণ মহিলা হওয়ার পরেও ওমরের সঙ্গে তর্ক করতে পারতেন। সুবহানাল্লাহ, কবেন না, এটা কি গল্পের কোনো কথা, উপন্যাসের কোনো কথা? আমার ভাইয়ের ইতিহাস সাক্ষী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন দেখেন। ইসলামের নেতা কাকে বলে খুব ভালো করে খেয়াল করবেন। তিনি রাতের বেলা ঘুমাতেন না, এলাকার জনগণ কেমন আছে এটা জানার জন্য ছদ্মবেশে বাড়ি থেকে বের হয়ে যেতেন। একদিন রাতের বেলা তিনি মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছেন, এলাকার জনগণ কেমন আছে এটা জানার জন্য কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন মরুভূমির প্রান্তরে একটা বাড়ি দেখা যায়। সেই বাড়ির ভেতর থেকে একটা মহিলা বিরহের কণ্ঠে বিরহের গান গাইতেছে। কিসের গান, জোরে বলেন কিসের গান? আচ্ছা বলেন তো, অশ্লীল বিরহের গান গাওয়া কি জায়েজ আছে? কি বলেন? আছে। আজকে বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও অনেক যুবকেরা আছে রাস্তা দিয়া যায় ছেকা খায়, আবার অনেকে বিরহের গান বলে, কি বলে না, বলে কি বলে না? দেখবেন গান গায়, আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে জাহালাই। এই গান গায় কি গায় না? বিশ্বাস করেন মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে মহিলার কণ্ঠে, মেয়ের কণ্ঠে যখন বিরহের গান শুনতে পেলেন, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? চিন্তা করে কার এত বড় সাহস, আমার রাষ্ট্রের মধ্যে সমস্ত অশ্লীল বিরহের গান বলা নিষেধ করা হয়েছে, কিন্তু একটা মেয়ে হওয়ার পরেও রাতের বেলা বিরহের গান বলতেছে, ওই মেয়েটাকে দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক মেয়েটিকে ধরার জন্য ওই বাড়ির সামনের দরজাতে গিয়া ধাক্কা ধাক্কি করলেন, দরজা খোলে না। হযরত ওমর ফারুক চিন্তা করলেন এখনই হাতে নাতে ধরা লাগবে, এজন্য ধাক্কা ধাক্কি করলেন, দরজা খোলে না। হযরত ওমর ফারুক দৌড় মেরে পেছন দিকে গেলেন, আর একটা দরজা দেখতে পেলেন, ওই দরজা দিয়া এক দৌড় মেরে ওই বাড়ির মধ্যে ঢুকে দেখতে পেলেন, একজন সুন্দরী যুবতী মেয়ে একা একা বসে বিরহের গান গাইতেছে। নাউজুবিল্লাহ, কবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেন, মেয়ে তোমাকে এত বড় সাহস কে দিল? তুমি কি জানো না আমার রাষ্ট্রের মধ্যে দুনিয়ার সকল অশ্লীল গান বাজনা জমিনের মধ্যে নিষেধ করা হয়েছে। হযরত ওমর ফারুক বললেন, মেয়ে তুমি কি কোরআন পড়ো না? পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল লোকমান, সূরার নাম কি? সূরাতুল লোকমান। এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কোরআন
তাফসীরে কাশ্যাফ, তাফসীরে বাইজাবীব, তাফসীরে ফিজলালিল কোরআন যতগুলো তাফসীর হয়েছে, এমন কি ইন্টারনেটে সার্চ দিয়ে আপনি দেখবেন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নাম্বার আয়াত দ্বারা দুনিয়ার সকল বাদ্যযন্ত্র অশ্লীল গান বাজনা আল্লাহ পাক জমিনের মধ্যে নিষেধ করে দিয়েছে। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মেয়ে তোমাকে এত বড় সাহস কে দিল? তুমি কোরআনের আইন অমান্য করে গভীর রাতে একাকে বিরহের গান বলতেছ, কে তোমার সাহস দিল? আমার ভাইয়েরা, আজকে আফসোস মুসলমান, যেখানে যাবেন সেখানেই গান। কি মিথ্যা বললাম? মিথ্যা বললাম? একজন হাদিসায়েস মানুষ কিংবা আমাদের সভাপতি, তিনি যদি মনে করেন আমি কক্সবাজার থেকে চিটাগং যাব, এই মনে করে তিনি সৌদিয়া বাসের মধ্যে উঠে বসেছেন, আমার ভাইয়েরা বলেন তো বাসে ওঠার দোয়া আছে না নাই? যানবাহনে ওঠার দোয়া আছে না নাই? আমাদের সভাপতি যদি মনে করেন আমি বাসে চড়ে চট্টগ্রাম যাব, তিনি দোয়া পরে বাসে বসলেন, আমার ভাইয়েরা এখন বাসের মধ্যে সিডি গান আছে না নাই? বাসের মধ্যে গান বাজানো হচ্ছে, আমায় এত রাতে কেনে ডাহাত দিলি, প্রাণ কহ কি লাড়ে। গান বাজে কি বাজে না, এ প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, কষ্ট হচ্ছে কারো? বিশ্বাস করেন মুসলমান, আমাদের সভাপতি সাহেব যদি বলেন ও বাসের ড্রাইভার, আমি একজন মাদ্রাসার অধ্যক্ষ, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাব, দোয়া পরে বাসে উঠেছি, তাসবিহ নিয়ে জিকির করতে করতে চট্টগ্রাম যাব, মেহেরবানি করে এই বাসের মধ্যে সিরিয়ার গানটা তুমি বন্ধ করো। আমার ভাইয়েরা খেয়াল করবেন, সঙ্গে সঙ্গে ওই বাসের ড্রাইভার সহ সকল প্যাসেঞ্জার মিলে বলবে, ও শিক্ষক সাহেব, অধ্যক্ষ সাহেব, ও মৌলবি সাহেব, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করে কোনো লাভ নাই, গান বন্ধ করা যাবে না, তোমার যদি গান পছন্দ না হয় তুমি এই মুহূর্তে বাস থেকে নামো। কথা বলেন ঠিক কিনা? সংসদের মধ্যে কোরআনের আইন দিয়া রাষ্ট্র পরিচালনা যদি হতো, আর যদি সূরাতুল লোকমানের 6 নাম্বার আয়াতটা সংবিধানের ধারা হিসেবে লেখা থাকতো, ওই বাসের ড্রাইভার এমন কথা কখনো বলার সাহস রাখতো না। আমার ভাইরা, হযরত ওমর ফারুক ওই মেয়েটিকে ডাক দিয়া বললেন, মেয়ে তুমি কি জানো না পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লোকমানের 6 নাম্বার আয়াত দ্বারা আমার রাষ্ট্রের ভিতরে দুনিয়ার সকল বাদ্যযন্ত্র, দুনিয়ার সকল গান বাজনা নিষেধ করা হয়েছে, তুমি গভীর রজনীতে বিরহের গান বলে, অশ্লীল গান বলে তুমি এই মুহূর্তে আমার সামনে দাঁড়ায়া পবিত্র কুরআনুল কারীমের একটা আইন অমান্য করে ফেলেছো, মেয়ে আমি যেহেতু তোমাকে হাত নাতে ধরেছি, অমরের কাঠগড়ায় তোমার একটা বিচার করা হবে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? আজকে আমাদের দেশে ধর্ষণ হয়, ইফতিজিং হয়, বিচার করা হয় না, কথা বলেন ঠিক কিনা? এই যে তনু হত্যা, সিলেটের তনু হত্যা এখন পর্যন্ত কে ধর্ষণ করেছে সেটা এখন পর্যন্ত খুঁজেই পাওয়া যায় না। আর কয়েকদিন আগে আপনারা ইন্টারনেটে ফেসবুকে দেখেছেন, জাগো বাংলাদেশ একটা অনুষ্ঠানে এই জোকার মোশাররফ করিম পোশাককে নিয়ে কটাক্ষ করেছে, কথা বলেন ঠিক কিনা? সে বলেছে যে পোশাকটা বড় কথা নয়, মেয়েরা ইচ্ছা করলে যেমনে পোশাক তেমনে পড়তে পারবে, সমস্যা হলো আমাদের ব্রেনে, আমাদের মনে, কথা বুঝতে পেরেছেন? মানে তার যুক্তি হলো মেয়েরা যদি ল্যাংটা হয়েও ঘুরে বেড়ায় আর আমার মন যদি পরিষ্কার থাকে, ওরে আমি ধর্ষণ করব না, ওই চিন্তা আমার মধ্যে
আসবে না। সুতরাং মন পরিষ্কার করো, পোশাক পরিবর্তনের দরকার নাই, যেমনে ইচ্ছা তেমনে ঘুরে বেড়াও। সে যুক্তি দিয়েছে, যদি পোশাকটাই বড় কথা হয় তাহলে ছোট বাচ্চা ধর্ষিত হয় কেন, বোরকা পরা মেয়ে ধর্ষিত হয় কেন? আমার ভাইয়ের আমি বলতে চাই, দেখেন ব্যাংক ডাকাতি হয় না, এ কথা কয় না, ব্যাংকের মধ্যে ডাকাতি হয় না, স্বর্ণের দোকানে ডাকাতি হয় না। এখন যদি বলা হয় ব্যাংকে কোনো পুলিশ রাখার দরকার নাই, স্বর্ণের দোকানে কোনো সিসি ক্যামেরা কিচ্ছু লাগানোর দরকার নাই, গোটা দেশের মানুষের মন ভালো করে দাও, তাহলে ব্যাংক ডাকাতি আর হবে না। এখন ব্যাংকের মধ্যে যদি কোনো পুলিশ না থাকে, যদি ডাকাতি হয় সরকার কারে দোষ দিবে? আমার কথা বুঝি আপনারা বোঝেন নাই কি? ব্যাংকালার দোষ নাই, ব্যাংকের দোষ নাই, কারণ তুমি পাহারাদার রাখো নাই, চুরি তো হবেই, কথা বলেন ঠিক কি না? তার মানে হলো ছোট বাচ্চারা যারা ধর্ষণ করে, বোরকা পরা মেয়েরা যারা ধর্ষণ করে, ওরা হলো সমাজের কিছু কুলাঙ্গার, কথা বলেন ঠিক কি না? এই কুলাঙ্গার কিন্তু সবাই না, কিছু কুলাঙ্গার ছোট বাচ্চারে এমনকি গরু বাছুরও ধর্ষণ করে, এরকম পত্রিকায় আসছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু বিশ্বাস করেন মুসলমান, একটা মেয়ে যদি অশ্লীল পোশাক পরে থাকে, একটা মেয়ে যদি খারাপ পোশাক পরে থাকে, রাত ১২টার সময় যদি হোটেলের মধ্যে যাই, বন্ধুর সঙ্গে আড্ডা দেই, তখন একজন ভালো মানুষের মাথার মধ্যেও শয়তানি ঢুকে যাবে, কথা বলেন ঠিক কি না? একজন ভালো মানুষ তখন পশু হয়ে ওই মেয়েটাকে ধর্ষণ করতেই পারে, কথা বলেন ঠিক কি না? এজন্য মন মানসিকতাও ভালো করা লাগবে, মেয়েদেরকে পর্দাও করা লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এজন্য জোকার মোশাররফ করিমকে বলে দিই, ও মোশাররফ করিম শুনে রাখো, তুমি নাটক করো, তুমি জোকারি করো, তোমাকে ওঠাই মানাই, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান দেওয়ার অধিকার তোমাকে বাংলাদেশের মানুষ দেয় নাই। আর একটা বার যদি তুমি এরকম পোশাক নিয়ে কটাক্ষ করো, ইসলাম আইন নিয়ে কটাক্ষ করো, বাংলার জমিনে তোমাকে ফাঁসির কাস্তে ঝুলানো হবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আরেকটা কারণ হলো জেনা করা হয় কিন্তু তার শাস্তি হয় না, কথা বলেন ঠিক কি না? কোরআনের আইন, কোরআনের আইন যদি জেনা করে কোনো বিবাহিত পুরুষ এবং নারী, পাথর নিক্ষেপ করে গলা পর্যন্ত গেড়ে দিয়ে তাকে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত হয় প্রকাশ্য দিবালকে ১০০ বেত্রাঘাত করতে হবে, কথা বলেন ঠিক কি না? একবার যদি প্রধানমন্ত্রী কোনো ধর্ষককে ফাঁসির কাস্তে ঝুলাইয়া প্রকাশ্য দিবালকে তার মৃত্যুদণ্ড দেয়, অথবা গলা পর্যন্ত গেড়ে দিয়া পাথর নিক্ষেপ করে তার হত্যা করে, জুতা দিয়া পিটাও, আর কেউ ধর্ষণ করাতে কাউকে পারবে না, কথা বলেন ঠিক কি না? এজন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা খেয়াল করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি রাস্তা দিয়া যাচ্ছিলেন, একজন মেয়েকে রাতের বেলা একা একা হেঁটে হেঁটে আসতে দেখলেন। তিনি বললেন, মেয়ে গভীর রজনীতে তুমি একা একা হেঁটে হেঁটে আসতেছ, তোমার কি ভয় লাগতেছে না? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক ছদ্ম বেজেছিলেন, সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছে আমিরুল মুমিনিন। মেয়েটি তখন চিনতে পারে নাই, বলতেছে ও পথিক, তুমি হয়তো জানো না আমাদের দেশে এমন একজন আমিরুল মুমিনিন পেয়েছি, খলিফাতুল মুসলিমিন পেয়েছে, কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করতেছে, এজন্য রাতের বেলা একা একা যেতে আমার কোনো ভয় লাগতেছে না, একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, নির্জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না, সেই দিন আর নেই বেশি দূরে, আর কি
কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই কোরআনি আইন পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য আজকে তাফসীর মাহফিল থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, যতই চার দলীয় জোটের ঐক্যজোট করা হোক না কেন, যতই মহাজোট করা হোক না কেন, যতই কেয়ারটেকার গভর্নমেন্ট হোক না কেন, যতদিন পর্যন্ত কোরআনের পর্দা নামক আইন, কোরআনের জেনার আইন সমাজের মধ্যে সংসদের মধ্যে কার্যকর না করা হবে, ততদিন পর্যন্ত আর্মি দিয়া, বিডিআর দিয়া, র‍্যাব দিয়া, চিতা দিয়া, কোবরা দিয়া এই বাংলাদেশের টেকনাফ ঠেকাতে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া এক ইঞ্চি জায়গা সন্ত্রাস ধর্ষক বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের গলায়, বিড়ালের গলায় কাঁটা দিয়া বলবা, বাবা বিড়াল, মামা বিড়াল, তুমি কাঁটা খেও না। কয় তুমি মা বিড়ি নিয়ে খাটের মধ্যে থাকো, আমি কাঁটা নিয়ে খাটের নিচে গেলাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করবেন, হযরত ওমর ফারুক হাতে নাতে ওই মেয়েটাকে ধরার পরে বলতেছে, মেয়ে আমার কাট গড়ায় তোমার কিন্তু একটা বিচার করা হবে, কারণ তুমি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল লোকমানের 6 নম্বর আইন অমান্য করেছ। মনে আছে আপনাদের? আমার ওয়াজ কি মনে আছে? বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে ওই মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে একটা আইন কোরআনের অমান্য করে থাকি, এই মুহূর্তে আমার সামনে দাঁড়ায়া আপনি পবিত্র কোরআনুল কারীমের 4টা আইন অমান্য করেছেন। কয়টা আইন? জোরে বলেন কয়টা আইন? হযরত ওমর ফারুক চমকে উঠছে, মেয়েটা কয় কি, আমি বললাম তুমি একটা আইন অমান্য করেছ, মেয়ে উল্টা কয় আমি না আপনি 4টা আইন অমান্য করেছেন। সুবহানাল্লাহ, কবেন না? দেখেন একজন রাষ্ট্রপ্রধান একজন সাধারণ জনগণ একটা মেয়ে কেমন করে তর্ক করে। হযরত ওমর ফারুক বললেন, মেয়ে তাড়াতাড়ি বলো কোন 4টা আইন আমি অমান্য করলাম, যদি বলতে না পারো ওমরের কাঠ গড়ায় তোমার কিন্তু ডবল বিচার করা হবে। আমার ভাইয়েরা, মেয়েটি সঙ্গে সঙ্গে বলতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের কি সূরার নাম? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরার নাম কি? কত নম্বর আয়াত? এই কোট করতেছেন দেখতো আপনারা? সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমরা যখন কারো বাড়িতে প্রবেশ করবা, খবরদার খবরদার পেছনের দরজা দিয়ে প্রবেশ করো না, সামনের দরজা দিয়ে প্রবেশ করো, মেন দরজা দিয়ে প্রবেশ করো, খবরদার খবরদার পেছনের দরজা দিয়ে প্রবেশ করো না। আমার ভাইয়েরা, আইনটা কার? জোরে বলেন কার? মেয়েটি বলতে, সামিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। হে আমিরুল মুমিনিন, পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 4 নম্বর আইন অমান্য করার মধ্য দিয়া পবিত্র কোরআনুল কারীমের 1টা আইন অমান্য করেছে। সুবহানাল্লাহ, কবেন না? সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক তাসকি খেয়ে গেলেন, সত্যিই তো আমি তো সামনের দরজা দিয়ে প্রবেশ করি নাই, কারণ সামনের দরজা ঝাঁকায়া খুলে নাই। হযরত ওমর ফারুকের রাগ কম না বেশি? এই রাগ কম না বেশি? তিনি টাইম দেন নাই, এমন রাগ ছিলেন। ইহুদি মুসলমান বিচারে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়েছেন, মুসলমানের পছন্দ হয় নাই। সানি বিচার করার জন্য, দ্বিতীয় বিচার করার জন্য ওমরের কাছে গিয়া বলতেছে, ওমর একটা বিচার করে দাও। দ্বিতীয় বিচার কয়, প্রথম বিচার কে করছে? কয়, প্রথম বিচার করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার দিকে রায় না দিয়া হুজুর ইহুদির পক্ষে রায় দিয়েছেন, বিচার পছন্দ হয় নাই, তুমি আবার বিচার করে দাও। হযরত ওমর ফারুক বলেন, একটু দাঁড়াও। ঘরের মধ্যে গেলেন, তরবারি নিয়ে এসে ওই মুসলমানের দেহ থেকে কল্লাশ আলাদা করে দিয়া বললেন, আল্লাহর নবীজির বিচার মানো না, তোমার বেঁচে থাকার কোনো অধিকার। সেই ওমর সামনের দরজা ঢাকায়া খুলে নাই, একদম মেরে পেছনের দরজা দিয়ে ঢুকেছে, কিন্তু মেয়েটার কথাও ঠিক আছে, আমিরুল মুমিনিন আপনি তো পেছনের দরজা দিয়ে ঢুকেছেন, যেটা কোরআন নিষেধ করেছে, এজন্য কোরআনের একটা আইন আপনি অমান্য করেছেন। সুবহানাল্লাহ, কবেন না? আচ্ছা বলেন তো, হযরত ওমর ফারুক যেই মেয়েটির দিকে তাকালেন, মেয়েটিকে দেখলেন যার সঙ্গে কথা বলতেছেন, তার মধ্যে কোরআনের জ্ঞান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর কোরআনের জ্ঞান আছে, এজন্য মেয়েটার মধ্যে কোনো ভয়? আমার ভাইয়েরা, দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজের মা বোনদের মধ্যে আজকে কোরআনের জ্ঞান নাই। আছে? একটা সূরা মুখস্থ বলেন পারবে না, কিন্তু স্টার জলসা ইন্ডিয়ান সিরিয়াল জি বাংলা, এর মধ্যে কখন টাপুর টুপুর হয়, কখন তুমি আসবে বলে হয়, কখন বোঝে না সে বোঝে না হয়, সব মুখস্থ। এজন্য রাতের বেলা যদি কখনো দেখা না হয়, সকালবেলা আবার কাজ আদায় করে। অনেক মুরব্বীরাও এখন দেখে চায় স্টলে বসে, এই মুরব্বীরা দেখে না? চায় স্টলে টিভি লাগায় দিছে, দাড়ি পাকার মুরব্বী দুই টাকার চা খেয়ে এরকম করে তাকায় থাকে, একবারও চিন্তা করলো না আজকে রাতের বেলা বাড়িতে যে এই রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করেন, খুব দুঃখ লাগে, আজকে আমরা অনেক জায়গায় মাহফিলে যাই, কোরআনের দাওয়াত নিয়ে যাই, অনেকেই বলেন হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তান যেন একজন আলেম হতে পারে। আমি বলি খেয়াল করবেন, সারা দুনিয়ার হুজুর যদি আপনার সন্তানের জন্য দোয়া করে, এমনকি কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসিও যদি আপনার সন্তানের জন্য দোয়া করে, আর আপনার সন্তানের মা সারাদিন যদি স্টার জলসা ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে বয়লার মুরগির মতো বসে থাকে, বিশ্বাস করেন ওর পেট থেকে কখনো কোনোদিন আলেম বের হতে পারে না। কি বলেন, আলেম বের হবে? কিন্তু মা যদি কোরআন পড়ে, মা যদি পর্দা করে, মায়ের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত থাকে, আজও আমাদের মায়ের পেট থেকে আল্লাহর ওলি বের হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, নাম শুনেন নাই? তিনি কি সাধারণ পীর ছিলেন? আমাদের দেশের মতো ফরমালিন দিয়ে পাকানো পীর ছিলেন? আমাদের দেশে কিন্তু দুই ধরনের পীর আছে। কয় ধরনের পীর? এক ধরনের পীর হলো অরিজিনাল পীর, হক্কানি পীর, এদের বিরুদ্ধে কোনো কথা নাই, কারণ হক্কানি পীরদের দ্বারাই বাংলাদেশ ইসলাম এসেছে, ইসলাম টিকে আছে, ভবিষ্যতেও ইসলাম থাকবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেক ধরনের পীর আছে, মাথায় জট পাকতে পাকতে মহাজট হয়ে গিয়েছে, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত, উকুন কয় পেটে চুল কাটবি না মানে প্রমোশন দিবি, তুই যদি চুল না কাটিস সব সার পোকা হয়ে গেলাম, সব সার পোকা হয়ে গেছে, হাই গ্যা শুষে না মুচেও পানি নেয় না, এরকম পীর সাহেব আছে না নাই? বিশ্বাস না হয় মুসলমান, আমাদের কুষ্টিয়ার লালন সার মাজারে গিয়া দেখেন, একবার হলেও গিয়া দেখেন, সেই মাজারে যদি যান দেখতে পাবেন ল্যাংটা বাবা, খাজা বাবা, গায়ে কোনো কাপড় নাই।
আমরা একবার গিয়া দেখলাম ল্যাংটা বাবা, বললাম পীর সাহেবের গায়ে তো কোনো কাপড় নাই, কয় কাপড় না থাকলে কি হবে, পীর সাহেবের মধ্যে মাল আছে। আমরা বললাম মাল যা আছে সব তো দেখাই যায়। শুনলাম হয়ে গেছে হোসেন মুছে পানি নেই না, 30 বছর হয়ে গেছে গোসল করে না, গাজার কলকের মধ্যে টান দেয় জিকির করতে করতে গাছের উপরে ওটা বসে থাকে। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে উঠে না, জানে ওখানে কাঁটা আছে। গাজার কলকির মধ্যে টান দেয় জিকিরের স্টাইল কি, আরেকটু দূরে গিয়ে দেখি ওখানে আবার জিকিরের স্টাইল আলাদা, গাজার কলকিতে টান দেয় আরেকটু দূরে গিয়ে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ কি সুরে সুরে শয়তান দেখলে এদেরকে ভয় পায়। আমরা বললাম পীর সাহেব আপনি হয়ে গেছে হোসেন না মুতে পারিলেন না, 30 বছর হয়ে গেছে গোসল করেন নাই, এটা কোন শরীয়তের মধ্যে আছে? কয় শুধু শরীয়ত জানলে হয় না, মাঝে মধ্যে মারিফত জানা লাগে। আমরা বললাম কি মারিফত, হয়ে গেছে হোসেন না মুতে পারিলেন না, সঙ্গে সঙ্গে বলতেছে কিসের মোলবি হয়েছ, যেই ফুরাত নদীর তীরে হুসাইন পরিবার এক ফোঁটা পানি না পায়া কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে, সেই পানি মিয়া তোমরা অকাজে ঢালো। যেহেতু হুসাইন পরিবার পানি না পায়া কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, এজন্য আমি হাগে সুসি না মুতেও পানি নিই না। আমরা বললাম বাবা পানি খান তো, কয় তা খাই, পানি খাই কিন্তু হাই গ্যাস হইছে না মুতে পানি নেয় না, আরে কোন লাঠি দিয়া পিটাবেন আপনি? আমার ভাইয়েরা এই সমস্ত পীর হওয়ার জন্য তো পড়াশোনা করা লাগে না, রাতারাতি পীর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমি বক্তৃতায় বলে থাকি স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাচ্ছে, হঠাৎ করে স্বামী খেকার মারছে, গভীর রাতে খেকার মারছে, বউ লাভ দিয়ে উঠা বলে কি হয়েছে এত রাতে খেকার মারো কেন, কই তুই জানিস না আমি পীর হইছি, কই পীর হইছো ভালো কথা, নামাজ পড়বা রোজা করবা জিকির করবা এত জোরে খেকার মারো কেন, কই এমনি খেকার মারি খানায় কাবায় কুত্তা উঠছিল এখানে বসে খানায় কাবার কুত্তা তাড়ালাম। বউ মনে মনে কই সব বলা, সেদিন তুমি অমুকের বাড়ির গাছের কলা চুরি করে এনে খেলা, আর আজকে তুমি এত বড় পীর সাহেব কেমনে হলা, তুমি আসলে অরিজিনাল পীর না ফরমালিন দিয়া পাকানো পীর, তোমার পরীক্ষা না করে ছাড়তেছি না। এখন বউয়ের কাছে কিন্তু সবাই সোজা, কথা বলেন ঠিক কিনা? পরের দিন ভাতের মধ্যে ডিম ভাজাটা দিয়া ভাত দিয়ে উপরে সুন্দর করে ঢেকে দিয়ে পীর সাহেবের সামনে বউ নিয়ে এসে বলতেছে ধরো খাও, আধা ঘন্টা হয়ে গেল পীর সাহেব থেকে তরকারি আসে না, কয় বিবি কয় কি হয়েছে, কয় ভাত দিলি আধা ঘন্টা হয়ে গেল এখনো তরকারি দিলি না, বউ এবার রান্নাঘর থেকে একটা ঝাঁটা নিয়ে এসে পীর সাহেবের সামনে ধরে বলে তুমি এখানে বসে হাজার হাজার মাইল দূরে খানাই কাবার কুত্তা তারাও আর ভাতের মধ্যে ডিম ভাজা আছে সেটা তুমি টের পাও না, ভণ্ডামি করার জায়গা পাও না। আমার ভাইয়েরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তিনি কিরকম পীর ছিলেন, তিনি এরকম পীর ছিলেন। আমার ভাইয়েরা খেয়াল করবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার জীবনে একবার পরে দেখেন, তিনি বলতেছেন আমি এত বড় পীর হলাম একমাত্র আমার মায়ের কারণে। কার কারণে বলেন? তিনি কেমন বড় পীর ছিলেন একটা এক্সাম্পল দিই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তিনি যেই জিলাত নগরীতে বাস করতেন সেই জিলাত নগরীতে একটা বিখ্যাত চোরও বাস করত, যেখানে ভালো মানুষ থাকে ওখানে কিন্তু খারাপ মানুষও থাকে, কথা বলেন ঠিক কিনা? এই চোর একবার চিন্তা করলো সারা জীবন চুরি করলাম কোনোদিন ধরা পড়ি নাই, আজকে আমি এই পীর সাহেবের বাড়িতে চুরি করব, যদি আমি ধরা পড়ি তাহলে মনে করি বইটা অরিজিনাল পীর, আর যদি আমি চোর ধরা না পড়ি তাহলে মনে করব ওইটা ফরমালিন দিয়া পাকানো পীর।
এই চিন্তা করে চোর চলে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানির বাড়িতে। গভীর রাতে আসতে করে দরজা খুলে দিয়ে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানি খাটের মধ্যে ঘুমাচ্ছে। চোর এবার একটা বস্তা নিয়ে সুন্দর করে মালপত্র সব বস্তার মধ্যে নিয়ে যেমন দরজার সামনে চলে গিয়েছে, আল্লাহর হুকুমে অটোমেটিক দরজা লেগে গিয়েছে। টানা টানি করার পরেও দরজার খোলে না। মালপত্র রেখে দিয়া আবার যখন দরজার সামনে যাই, দরজা খুলে যায়। আবার মালপত্র হাতে নিয়ে দরজার সামনে গেলে দরজা খোলে না। চোর চিন্তা করে সর্বনাশ, এ পীর সাহেবের মধ্যে কেরামতি আছে, এটা অরিজিনাল পীর, আর থাকা যাবে না, তাড়াতাড়ি পালাতে হবে। এই কারণ তার মা ছিলেন 18 পারার হাফেজা। কত পারা? 18 পারা। সুবহানাল্লাহ, কবেন না, 18 পারার হাফেজা ছিলেন। এজন্য মা ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই যখন একটু বুদ্ধি তার শুরু হলো, একটু বোঝার বয়স হয়েছে, তার মা যেহেতু কোরআনের হাফেজা, ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে দিয়ে বলতেছে, বাবা ও ওস্তাদ, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই, আগামী কাল থেকে আমার সন্তানকে সবক কোরআন থেকে দিয়ে দেন। কারণ মায়ের মধ্যে কোরআন আছে, কথা বলেন ঠিক কিনা? আর আজকালকার মায়েরা তার মধ্যে কোরআন নাই, আছে স্টার জল, সেই জন্য সকালবেলা বাচ্চাদেরকে মক্তবখানায় পাঠায় না, বাচ্চাদেরকে পাঠায় কেজি স্কুলে। কি স্কুলে? বাচ্চার ওজন যদি হয় 10 কেজি, ওর পিঠের মধ্যে যে ব্যাগ থাকে ওর ব্যাগের ওজন হয় 20 কেজি, প্রেম করে পালায় মামার বাড়িতে বেড়াতে যাও। বাচ্চা বাড়িতে আসলো, টিভি অন করলো, দেখতে পেলো দিস ইজ 100% লাভ লাভ লাভ। মায়ের মধ্যে কোরআন নাই, সন্তানের মধ্যে কোরআন থাকবে কেন? কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানির মা তার সন্তানকে মাদ্রাসায় নিয়ে যে ওস্তাদদেরকে ডাক দিয়ে বলতে যে, ওস্তাদ আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। পরের দিন সকালবেলা ওস্তাদ ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানি তারে নিয়ে বলতেছে, বাবা তোমার সন্তান তোমার মা তোমারে কোরআনের হাফেজ বানাতে চাই, বাবা একটা কায়দা নিয়ে আসো, তোমারে সবকটা দিয়া দি। আমার ভাইরা খেয়াল করবেন, বাচ্চা যখন প্রথমে মক্তবখানায় যায় প্রথমে কিন্তু তারে কায়দা পড়ানো হয়, কথা বলেন ঠিক কিনা? আলিফ বা তা সা এইগুলো পড়ানো হয় ছোট্ট বাচ্চাকে। বড় পীর আব্দুল কাদের জিলানির তার ওস্তাদ নিয়া একটা কায়দা সামনে ধরা দিয়া বলতেছে, বাবা তুমি বলো আলিফ। কি বলো? যেমন বলেছে বাবা তুমি বলো আলিফ, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই কোরআন থেকে পড়া শুরু করে দিয়েছে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. যেমন ছোট্ট বাচ্চা এমন করে পড়া শুরু করে দিয়েছে, তার ওস্তাদ জুতা থুয়ে এক দৌড়, জুতা থুয়ে এক দৌড় মেরেছি, সব ওস্তাদদেরকে ডাক দিয়ে বলতেছে, আজব ঘটনা দেখো, ছোট্ট বাচ্চারে আমি পড়াবো আলিফ, সে আলিফ লাম মিম থেকে পড়া শুরু করে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই সেই সময় ছোটবেলায় সব ওস্তাদ যখন চলে আসলো, তিনি এক পারা নয় দুই পারা নয়, পবিত্র আল কোরআনুল কারিমের 18 পারা পর্যন্ত মুখস্থ তেলাওয়াত করে শোনায়া দিয়েছে। তার মাকে ডাক দেয়া হলো, মা
তোমার সন্তান তো 18 পারার হাফেজা হাফেজ, তুমি তারে মক্তব খানায় ভর্তি করেছো কেন? তোমার সন্তান তো 18 পারার হাফেজ, সঙ্গে সঙ্গে তার মা বলতেছে ওস্তাদ আমার সন্তানকে আমি কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই, 18 পারা মুখস্থ করলো কেমনে? সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলতেছে মা আমারে কোনো মাদ্রাসায় পড়াও নাই, কিন্তু মা তুমিও কিন্তু 18 পারার হাফেজ। মা আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি তুমি প্রত্যেক দিন সকালবেলা 18 পারা পর্যন্ত মুখস্থ তেলাওয়াত করো। মা আমারে তুমি তেলাওয়াত করে ঘুম পাড়ায় দাও, তোমার কণ্ঠে শুনে শুনে আল্লাহর রহমতে আমি 18 পারা পর্যন্ত মুখস্থ তেলাওয়াত করেছি। মা ও ওস্তাদ আমারে যদি সবক দেওয়ার দরকার হয় 19 নাম্বার পারা থেকে আমারে সবক দিয়া দেন। এজন্য মায়েদের মধ্যে কোরআনের জ্ঞান থাকার দরকার আছে না নাই? আজকে এই তাফসীর মাহফিল থেকে বলতে চাই হুজুরের কোনো দোয়ার দরকার নাই, কোনো পীর সাহেবের দোয়ার দরকার নাই, মা এবং বাবার মধ্যে যদি কোরআনুল কারীম থাকে ওদের পেট থেকে এখনো আল্লাহর ওলি বের হয়ে যাবে। আমার ভাইয়েরা সেই মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান ছিল, মনে আছে আপনাদের? মনে আছে? সেই কোরআনের জ্ঞান নিয়ে আমিরুল মুমিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন আপনি পেছনের দরজা দিয়ে আসার কারণে সূরাতুল হুজুরাতের 4 নাম্বার আইন আপনি আমার সামনে দাঁড়ায়া লঙ্ঘন করেছেন। সুবহানাল্লাহ কবেন না, আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছেন মেয়ে আর 3টা কি আইন অমান্য করলাম, তাড়াতাড়ি তুমি বলো। সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছে আমিরুল মুমিনিন আপনি পবিত্র আল কুরআনুল কারীমের সূরাতুন নূর, সূরার নাম কি বলেন? সূরাতুন নূর। এই সূরানুরের 12 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 12 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন হে ইমানদারেরা তোমরা যখন কারো বাড়িতে প্রবেশ করবা, কারো ঘরে প্রবেশ করবা, হাত্তা তাস্তানিসু বাব ইস্তিফাল থেকে খবরদার খবরদার অনুমতি সামনে ছাড়া অনুমতি না নিয়া তোমরা কারো বাড়িতে প্রবেশ করবা না। আইনকার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত পারমিশন না পাবা, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবা, অনুমতি না নিয়া কারো বাড়িতে প্রবেশ করো না। আজকে আমাদের অনুমতির দরকার হয়। বিশ্বনবীজি বলেছেন বালেক সন্তান যদি হয়, প্রাপ্ত বয়স্ক সন্তান যদি হয়, নিজের পিতা মাতার ঘরে যাওয়ার আগে সন্তানের অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আজকে অনুমতি নেওয়া লাগে না। দেবর যা ভাবের কয় ভাবি তোমার কাছে আমারও কিছু আছে দাবি, এই কথা বলে এক লাভ দিয়া ঘরের মধ্যে ঢুকে, এরকম দেবর আছে না নাই? আচ্ছা বলেন তো দেবর ভাবি কি দেখা করা যাবে? পর্দা ছাড়া কথা বলা যাবে? শালিদুলা ভাই এই কথা কই না, শালিদুলা ভাই যাবে? কিন্তু বিশ্বাস করেন মুসলমান আজকে মরার পরে পর্দা করা হয়, জিন্দা অবস্থায় পর্দা হয় না। এক শালি মারা গেছে, এখন কবরে নামবে কে? কবরে নামবে কে? দুলা ভাই চিন্তা করলো আমি নামি, যেমন কবরে নামছে এলাকার মুরব্বী বেটা আস্তাগফিরুল্লাহ তাড়াতাড়ি উঠ নাউজুবিল্লাহ, দুলাভাই কবর থেকে লাফ দিয়ে উঠে এক দৌড় মেরে পালাইছে, দূরে গিয়ে মুচকি মুচকি হাসতেছে, একজন ঘুরতে দেখে এই
মুসকি মুসকি হাসিস কেন? হাসি এমনি যে এতদিন পর্যন্ত আমার পালসার অ্যাপাচি মোটর সাইকেলে করে নিয়ে আমার শালিরে কত জায়গায় ঘুরলাম, কোনো মুরব্বি নিষেধ করে না। আজকে যেমন শালি মারা গেছে, কবরে নামতে গেছি অমনি বাধা আছে না নাই? জোরে বলেন আছে না নাই। তার মানে মানুষ মারা গেলে এখন পর্দা করা হয়, বেঁচে থাকলে কোনো পর্দা হয় না। কথা বলেন ঠিক? বিশ্বাস করেন মুসলমান, কোরআন বলছে মুমিন বান্দা বান্দি হবে যারা অনুমতি না নিয়া কখনো কারো ঘরে প্রবেশ করবে না তারা। আইনটা কার বলেন? মেয়েটি বলতে সামিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করার সময় আপনি তো একটা বারের জন্য আমার কাছে অনুমতি নিলেন না। কথা কি ঠিক আছে? হযরত ওমর ফারুক বললেন সত্যিই তো আমি অনুমতি নেই নাই। বললেন মেয়ে তাড়াতাড়ি বলো দুইটা আইনের কথা বললা, আর কোন দুইটা আইন আমি অমান্য করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি বলতে সামিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি সূরাতুল সূরাতুন নূরের ১২ নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে আপনি দেখেন আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কারো বাড়িতে প্রবেশ করবা অনুমতি নেবা, অনুমতি নেওয়ার পরে প্রথম নাম্বার কাজ হলো সঙ্গে সঙ্গে তোমরা সালাম প্রদান করবা। কি প্রদান করবা? আজকে আমাদের মধ্যে সালাম আছে? বিশ্ব নবীজি বলেছেন কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান থাকে, কোন স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, ওই স্বামী স্ত্রীর মধ্যে কখনো কোনোদিন অশান্তি হবে না। আপনি কি সালাম দেন আপনার বউকে? সালাম দেন? অনেকে সালাম দেন বাড়িতে গিয়ে কয় তাড়াতাড়ি ভাত দে, কি দে ভাত দাও, না দিলে হাইলে পান্টির বাড়ি আছে না নাই? চাচা আছে? আছে মাশাআল্লাহ। বউ পিটানো ওস্তাদ এখানে আছেন না নাই? এখানেও আছে বউ পিটানো ওস্তাদ। আচ্ছা বিবাহিত কারা কারা একটু হাত তুলেন তো, বিবাহিত কারা কারা হাত তুলেন? এই দেখেন তো বিবাহিত হওয়ার পরে হাত তুলতেছে নাকি? ও চিন্তা করবেন আর একটা বিয়ে করার ধান্দায় আছে। বিবাহিত কারা হাত তুলেন? হাত নাড়ার উপরে নাড়ান। আচ্ছা হাত নামান। এবার এতদিন পর্যন্ত সংসার করার মধ্য দিয়ে এখন পর্যন্ত বিবির গায়ে কেউ হাত তুলেন নাই, এরকম কি আছে একটু হাত তুলে দেখান। অনেক ছোট বাচ্চাও হাত তুলছে। আমার কথা কি আপনারা বোঝেন নাই? বিয়ে করেছেন সংসার করেছেন এখন পর্যন্ত বিবির একটা সরও মারেন নাই, কে আছে? বিয়ে করেছেন এখন পর্যন্ত বউয়ের গায়ে হাত তুলেন নাই। নারে তাকবীর, চাচা একটু দেরি হলেও বুঝতে পারছে, যাক আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে দেখেন বেশিরভাগই বউ পেটে না ওস্তাদ এখানে আছেন, কথা বলেন ঠিক কিনা? বউকে মারা যাবে, যাবে না এরকম না, যাবে, তবে সেটা তার লিমিট আছে তো, কথা বলেন ঠিক কিনা? গরু পিটা করা যাবে? গরু পিটা করা যাবে? গরু পিটা করা যাবে না। আমার ভাইয়েরা বউকে বোঝানোর জন্য বোঝার না বুঝলে কিছু মারেন, তবে যেন গালে না মারেন আর গরু পিটা করে যেন না মারেন। আর সালাম যদি আদান প্রদান হয়, বিশ্ব নবীজি বলছেন তার মধ্যে কোনো অশান্তি, পরিবারের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। এজন্য বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদেরকে সালাম দিতেন। আমার ভাইয়েরা এজন্য তার স্ত্রীরা কেমন সম্পর্ক ছিল, একবার হুজুর বসে আছেন, হুজুরের বিবিরা অভিযোগ করলেন হুজুর এটা দিলেন না ওটা দিলেন না, একজন এটা কয় আর একজন আর একটা কয়, আল্লাহর নবী যতই বুঝাই কেউ বোঝেন না। এমন সময় আল্লাহর কিফায়সালা দরজায় এসে হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওমর। যেমন ওমরের নাম শুনেছেন সঙ্গে সঙ্গে হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর নবীজি
দরজা খুলে দিয়ে মুচকি হেসে বললেন, উমার বউ হলো আমার আর ভয় করে তোমার। হযরত উমার ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝলাম না এমন কথা আপনি কেন বললেন। এবার হযরত উমার ফারুকের কথা শুনে বিশ্বনবীজি বলছেন, উমার এতক্ষণ পর্যন্ত আমার বিবিদেরকে আমি যতই বোঝাই কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক, এক দৌড় মেরে ঘরের মধ্যে ঢুকে গেছে। এমন সময় ভেতর থেকে যুয়াজুম মুতাহরাব হুজুরের স্ত্রীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি ভুল বুঝবেন না, আমরা আপনার সামনে অভিযোগ করি বানায় বানায়, সুবহানাল্লাহ, কোন আমরা বুঝেও না বোঝার ভান করি, কারণ নবী আপনার সঙ্গে যত বেশি কথা বলি তত আমাদের কথা বলতে ভাল লাগে, এজন্য বানায়া বানায়া আপনার সামনে অভিযোগ বানায়া আমরা হাজির করি যাতে আপনার সঙ্গে একটু কথা বলা যায়। আর আজকে এমন সামিষ্টি হলাম ঘরের মধ্যে ঢুকলেই হপ করে থাকে, মনে হয় দুইজনেই বোবা। আর বউরে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্বামী কেমন, কয় ওর সঙ্গে বিয়ে হয় আমার জীবনতে সবচেয়ে বড় ভুল, আমার জীবনটা শেষ, কথা বলেন ঠিক কিনা। বিশ্বাস করেন মুসলমান, এজন্য সালাম আদান প্রদান করা লাগবে। আজকের ওয়াজ শোনার পরে আমার ওয়াজ শুনে কেউ যদি সামিষ্টির মধ্যে সালাম আদান প্রদান শুরু করে দেন, কোরআন যদি সত্য হয় আপনার সামিষ্টির মধ্যে সকল ঝামেলা আল্লাহ পাক মিটায়া দিবে। বিশ্বাস না হলে বাড়ি থেকে দেখবেন, কি রাজি আছেন তো? সালামের দরকার আছে না নাই? সালাম দেয় আছে। দেখবেন অনেক যুবকেরা যেখানে ফেতনা হয় ওখানে সালাম দেয়, মুরব্বীদেরকে সালাম দেয় না, কিন্তু মেয়েরা যখন স্কুলে যায় বালিকা বিদ্যালয়ে যায় দেখবেন অনেক যুবকেরা আছে দূর থেকে সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এরকম জায়গায় কি সালাম দেওয়া যাবে? কি যাবে? যেখানে ফেতনা হবে ওখানে সালাম দেওয়ার দরকার। এই জন্য বাংলাদেশে আবার গানও তৈরি করা হয়, আসসালাম আলাইকুম বেয়ান সাহ, কেমন আছেন বিয়ান সাহ, বুকে বড় জ্বালা, এই জাহালাতে পড়েনি কোন শালি শালা, আসসালাম আলাইকুম বিয়ান সাহ, আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, এরকম কি সালাম দেওয়া যাবে? যেখানে ফেতনা সেখানে সালাম দেওয়া যাবে না। যখন মুরব্বীদেরকে দেখবেন তখন সালাম দিবেন। আমার ভাইয়েরা, আমাদের সমাজে অনেকে আবার ছোট্ট বাচ্চাদেরকে শিখায় বাবা বলো টা 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 টা, সালাম শিখায় না, শিখায় টা টা। এরকম পিতামাতা আছে না নাই? কি শিখায় না বাচ্চাকে বাবা বলো টা 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 টা? বিশ্বাস করেন মুসলমান, যেই সন্তানকে সালামের বদলে শিখাবেন টা টা, ওই সন্তান বড় হলে পিতা মাতার মুখে মারবে ঝাঁটা। এজন্য সালামের দরকার আছে না নাই? সেই মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার সঙ্গে কথা শুরু করে দিলেন, আসসালামু কবলাল কালাম, কথার আগে সালাম, একটা বারের জন্য আপনি তো আমারে সালাম দিলেন না। হযরত উমর ফারুক ছিলেন রেগে, সালাম দেওয়ার টাইম আছে, রাগ করলে কি সালাম দেওয়ার হুঁশ থাকে? তিনি চিন্তা করলেন, সত্যি তো আমি কথার পূর্বে সালাম দিই নাই। আমিরুল মুমিনিন বললেন, শেষ কোন আইন আমি লঙ্ঘন করেছি তাড়াতাড়ি বলো। এবার মেয়েটি বলতে, আমিরুল মুমিনিন আপনি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতটা একবার খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, হে নবী আপনি বলে দেন মুমিন বান্দা বান্দিরা যেন তারা তাদের চক্ষুকে অবনত রাখে, তার মানে হলো চোখের পর্দা করে, চক্ষু নিচের দিকে নামায় রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে,
আমার ভাইরা খেয়াল করবেন, আল্লাহ পাক প্রথমে চোখের কথা বললেন, তারপরে লজ্জাস্থানের কথা বললেন। তার মানে হলো চোখের পর্দা যারা করতে পারবে তাদের লজ্জাস্থান দ্বারা কখনো খারাপ কাজ অপব্যবহার হতে পারে না। কি বলেন? পারে। আগে চোখের পর্দা কথা বলেন ঠিক কিনা? কিসের পর্দা? বলবেন যে হুজুর চোখের পর্দা করবো কেমনে, যেখানে যাই এই কক্সবাজারে লং বিচে গেলেই তো দেখা যায় সব বাকুম বাকুম করতেছে, কথা বলেন ঠিক কিনা? চোখ দিবেন কোন দিকে? আমার ভাইয়ের এখানে মাসলা হলো প্রথম পলকে গুনাহ হবে, কথা বুঝেন না? একবার তাকালে গুনাহ হবে? এখন এই ওয়াজ শুনে একজন যুবক কক্সবাজারে এরকম করে তাকায় আছে, আর ঘুরে দেখো এই এরকম করে মেয়েটার দিকে তাকায় আছিস কেন? কই হুজুর ওয়াজ করছে প্রথম পলকে কোনো গুনাহ হবে না একবার তাকালে, সেজন্য যতক্ষণ থাকা যায় তাকায় থাকি, দ্বিতীয় পলক ফেলে তাকালে গুনাহ হবে। আল্লাহ কি আপনার সালাকি বোঝে না? কি বলেন, বোঝে না? আমার ভাইয়েরা খেয়াল করবেন, একবার তাকানোর পরে এক সেকেন্ডের হাফ সেকেন্ডের অল্প সময় চোখটা টেনে নিতে যতটুক সময় লাগে ওইটুক সময়ের জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু যদি এক পলের উপর তাকায় থাকেন, জন্মের তাকানো গুনাহ আছে না নাই? আমার ভাইয়েরা খেয়াল করবেন, চোখের পর্দা যদি আমরা করতে পারি আমাদের লজ্জাস্থান দ্বারা কোনোদিন অপব্যবহার হতে পারে না। আর একটা কাজ করলে হবে না, মৃত্যুর ভয় আমাদের মধ্যে থাকা লাগবে। কি লাগবে না? অনেকেই বলেন হুজুর নামাজ পড়ি, যতই চিন্তা করি খারাপ কাজ করব না, সব সময় মনের মধ্যে খারাপ চিন্তা হয়, এরকম হয় কি হয় না? আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান ও যুবক, আমাদের মনের মধ্যে যদি মৃত্যুর ভয় জাহান্নামের ভয় একবার ঢুকে যায়, আমার দ্বারা কখনো কোনোদিন খারাপ কাজ হতে পারে না। ইতিহাস সাক্ষী, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে একজন যুবতী মেয়ে রাতের বেলা হেঁটে হেঁটে যায়, গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে রাত হয়ে যাবে, যাওয়ার কোনো জায়গা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই। যুবতী মেয়ে চিন্তা করলো আমি যদি এখন রাতের বেলা যেতে থাকি গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে রাত হয়ে যাবে, আমার ইজ্জতের উপরে হামলা হতে পারে, কি করা লাগবে? একটা বাড়িতে আশ্রয় নেওয়া লাগবে। এই চিন্তা করে যুবতী বাড়ি খুঁজতে থাকে, কোথাও বাড়ি পায় না। এমন সময় দেখে মরুভূমির ভিতরে একটা বাড়ি দেখা যায়, যুবতী মেয়ে ওই বাড়ির সামনে গিয়া দরজা নক করে, ভিতর থেকে একজন যুবক, সুদর্শন যুবক দরজাটা খুলে দেয়। এবার মেয়েটি বলে, ও যুবক, ও ভাই আমার, তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন আমার নাই, কিন্তু কোরআনের কানেকশন আছে না নাই? আল মুসলিমু আখুল মুসলিম। ও ভাই আমার, আমি গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে রাত হয়ে যাবে, আমি যেতে পারবো না, আজকে রাতের বেলা রাতটুকু তোমার বাড়িতে আমি থাকতে চাই। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, আমার বাড়িতে আমি ছাড়া থাকার মতো আর কোনো সদস্য নাই, তার মানে আমি একা। এবার মেয়েটি বলতেছে, তাও আমার থাকা লাগবে। আমার ভাইয়েরা চিন্তা করেন, আপনি আমি যদি এরকম সুযোগ পেতাম তাহলে কি হতো? কি হতো? হালুয়া, হালুয়া হতো, হালুয়া হতো নাকি? কি হতো হুজুর? এখন বর্তমানে পরিস্থিতি খারাপ। আচ্ছা, বিশ্বাস করেন মুসলমান, ইতিহাস সাক্ষী, ওই যুবক সঙ্গে সঙ্গে বলতেছে, বোন আমার, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে একটা খাটের বেশি দুইটা খাট নাই, তুমি আমার খাটের মধ্যে শুয়ে পড়ো, আমি বারান্দায় চললাম। যুবক বালিশ নিয়ে বারান্দায় চলে গিয়েছে। আমার ভাইয়েরা, যতই রক্তের সম্পর্ক না হোক, কোরআনের সম্পর্ক যতই হোক না কেন, ওই যুবতী মেয়েটার মনের মধ্যে ভয় আছে না নাই? না জানি গভীর রাতে
ওই যুবক তার ইজ্জতের উপরে হামলা করতে পারে। এজন্য যুবতী মেয়ে না ঘুমায় যুবকের দিকে ফলো করে আসে। যুবকটা কি করে আমার ভাইয়েরা, যুবতী লক্ষ্য করে দেখতে পেল ওই যুবক গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেছে, আর পাশে একটা বাতি জ্বলতেছে। একটু পরপর বাতির মধ্যে হাতটা লাগাই, হাতের মধ্যে যখন তাপ লাগে হাতটা টেনে নেয়, আবার হাতটা লাগাই, আবার হাতটা টেনে নেয়। যুবতী চিন্তা করলো মেয়েটা এই যুবকের মাথার মধ্যে পাগলামি আছে নাকি, বাতির মধ্যে হাত লাগায় আবার মাঝে মধ্যে টেনে নেয়, হাত লাগায় কেন? এরকম করতে করতে সারা রাত যখন পার হয়ে গেল, ফজর যখন হয়ে গেল, মেয়েটি বিদায় নিবে, সঙ্গে সঙ্গে যুবককে ডাক দিয়ে বলতেছে, ভাই আমার আজকে রাতের বেলা তোমার বাড়িতে আমি থাকলাম, আমার কোনো সমস্যা হয় নাই, এজন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু ভাই আমার, আমার মনের মধ্যে একটা কৌতূহল, আমি রাতের বেলা লক্ষ্য করে দেখতে পেলাম তুমি বাতির মধ্যে হাতটা রাখতেছো, কিছুক্ষণ রাখার পরে হাতটা টেনে নিচ্ছ, আবার আগুনের মধ্যে হাত রাখতেছো, হাতটা টেনে নিচ্ছের কারণটা কি? আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার তুমি যতই কোরআনের সম্পর্ক তোমার সঙ্গে থাক না কেন, তুমি তো একজন মেয়ে, আমি একজন ছেলে। ও বোন আমার, তুমি রাতের বেলা যখন আমার বিছানায় শুয়েছ, শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণ দিতে শুরু করেছে। ও যুবক, এমন সুযোগ আর জীবনে পাবি না, আজকের মতো যা করার করে নে, সকালবেলা তৌবা করে নিস। ও বোন আমার, আমার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণ দিতে শুরু করেছে, আমি যখন আমার মনকে বোঝানোর জন্য জাহান্নামের কথা চিন্তা করে, কবরের আযাবের কথা চিন্তা করে, ওই বাতির মধ্যে আমি হাতটা দিয়েছি, আমার হাতের মধ্যে যখন আগুনের তাপ লেগেছে, আমার মনকে আমি বুঝাইছি, মন রে দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারিস না, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি? ও বোন আমার, আমার মনকে আমি বুঝাইছি, মন রে কবর তো যাওয়াই লাগবে, জাহান্নামের আগুনে পোড়া লাগবে, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারিস না, জেনা করার পরে জাহান্নামে গিয়া ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি? ও বোন আমার, এইভাবে চিন্তা করতে করতে আমি সারা রাত কাটায় দিয়েছি, শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে নাই। এজন্য আমি বলি যুবক ভাইরা, যারা বলেন নামাজ পড়তে লাগলে আমার অন্য চিন্তা হয়, নামাজ পড়তে লাগলে আমার খারাপ চিন্তা হয়, মেয়েদেরকে দেখলে আমার খারাপ চিন্তা হয়, ও যুবক আজ থেকে তোমাদেরকে আমি বলে দিতে চাই, মৃত্যুর চিন্তা করো, জাহান্নামের চিন্তা করো, মরা লাগবে, কবর দেশে যাওয়া লাগবে, এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আজকের রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, এই রকম চিন্তা যদি তোমার মনে থাকে, তোমার দ্বারা কোনোদিন খারাপ কাজ কখনো হতে পারে না। ওই লজ্জাস্থান কোনোদিন অপব্যবহার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? পুলিশের দরকার নাই, র‍্যাবের দরকার নাই, সরকারের আইনের দরকার নাই, সবার মনের মধ্যে যদি মৃত্যুর ভয় একবার ঢুকে যায়, জুতা দিয়া পিটাও, তারে দিয়া খারাপ কাজ করানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করবেন, সেই মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একজন পুরুষ, আমি একজন মহিলা, আপনি আমার সামনে দাঁড়ায় আছেন, আমার সামনে আপনি চলে আসলেন, একটা বারের জন্য তো আপনার চক্ষু নিচের দিকে করলেন না, যেহেতু আপনি পর্দা করেন নাই, এই জন্য এটা দিয়ে পবিত্র আল কোরআনুল কারিমে কয়টাই সাতাইন আমার সামনে দাঁড়ায়া আপনি লঙ্ঘন করেছেন। আমার ভাইয়েরা এখন প্রশ্ন হলো, হযরত ওমর ফারুকের মতো মানুষ কি এরকম চারটা ভুল করতে পারেন? এই কথা কই না হুজুর, পারে না, কিন্তু মেয়েটি বলতেছে চারটা ভুল করছে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা খেয়াল করবেন, সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
মুসলিমিন মেয়েটিকে ডাক দিয়া বললেন, মেয়ে শোন, তোমার কাছ থেকে এতক্ষণ পর্যন্ত আমি কোরআনের কথা শুনলাম, আমি এটা জানার জন্য তোমার মধ্যে কোরআনের জ্ঞান কত আছে। ও মেয়ে শোন, আমি যে তোমার বাড়িতে প্রবেশ করেছি আমার কাছেও কিন্তু দলিল আছে না নাই। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বললেন, মেয়ে আমি আজকে যায়াতখানা তেলাওয়াত করেছি পবিত্র আল কুরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াত। দুনিয়ার সকল নেতাদেরকে আল্লাহ দফা দিয়েছেন কয়টা? শেষ নাম্বার দফা হলো ওয়ানাহু আনিল মুকার, নেতা হবে যারা অশ্লীল কাজে সঙ্গে সঙ্গে বাধা দিবে তারা। ও মেম, যেহেতু গভীর রজনীতে বিরহের অশ্লীল গান তুমি বলতেছ, তোমাকে বাধা দেওয়ার জন্য সাব্যের দরজা দিয়ে আমি নেতা হিসেবে আমার ঢোকার দরকার নাই, দরজা সামনে না পেছনে এটা দেখার দরকার নাই, অনুমতি নিলাম কি নিলাম না এটা জানার দরকার নাই, সালাম দেওয়ার দরকার নাই। নেতা হিসেবে তুমি অশ্লীল গান বলতেছ, তোমার গানে বাধা দেয়া আল্লাহ পাক আমার উপরে ফরজ করে দিয়েছে। ও মেয়ে শোনো, যেহেতু আমি নেতা, তোমার গান বাধা দেওয়া আল্লাহ পাক আমার জন্য ফরজ করেছেন, সুবহানাল্লাহ। এজন্য কোনো আইনের দরকার নাই। তবে আমার প্রশ্ন হলো, এতগুলা কোরআনের জ্ঞান রাখার পরেও মেয়ে তুমি কিসের জন্য এই গভীর রজনীতে বিরহের গান বলতেছ? প্রশ্ন আছে না নাই? কারণ হযরত ওমর ফারুক দেখলেন মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান আছে, আর কোরআনের জ্ঞান যার মধ্যে আছে সে তো ইচ্ছা করে খারাপ কাজ করতে পারে না। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মেয়েটি বলতে, সামিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই গভীর রজনীতে বিরহের গান বলতেছি, এর একমাত্র কারণ হলো আপনি নিজে। সুবহানাল্লাহ, কবেন না হযরত ওমর তাস কি খেয়ে গেছেন, কয় কি বে গভীর রাতে বিরহের গান বলতেছে, তার কারণ নাকি আমি নিজে। আমার ভাইরা, সংক্ষিপ্ত বলতেছি, আর মাত্র 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করতে হবে, সময় নাই। আমার ভাইরা খেয়াল করবেন, হযরত ওমর ফারুক বললেন, ম্যাম আমি কেমনে তোমার বিরহের গান বলার কারণ হলাম, তাড়াতাড়ি বলো। আমি তোমারে মাফ করে দিয়েছিলাম, কিন্তু দেখলাম তোমারে মাফ করা যাবে না, তোমার বিচার করাই লাগবে, তুমি আমার উপরে অপবাদ দিয়ে ফেলছো। সঙ্গে সঙ্গে মেয়েটি বলতে, সামিরুল মুমিনিন আমার বিয়ে হয়েছে আজ থেকে 4 মাস আগে, আমার বিয়ে হওয়ার কয়েকদিন পরে আমার স্বামীকে আপনার সেনাবাহিনীর মধ্যে আপনি নিযুক্ত করে দিয়েছেন। আমার স্বামী আপনার চিঠি এখানে পড়ে আমাকে বলল, আতিউল্লাহ ওয়া রাসূলুহু উলিল আমরি মিনকুম, কারণ নেতার কথা মানাও ফরজ, কথা বলেন ঠিক কিনা। আপনার সেনাবাহিনীতে যোগদান করার জন্য আমার স্বামী আজ থেকে 4 মাস আগে চলে গিয়েছে, এখন পর্যন্ত 4 মাস হয়ে গেল, আমার স্বামীর কোনো খবর আমি পাই না। আমার স্বামীর বিরহের কারণে, আমার স্বামীর বিরহে আমি গভীর রজনীতে আমার স্বামীর জন্য বিরহের গান বলতেছি। যেহেতু আপনি নিয়ে গেছেন, এজন্য বিরহের গান বলার কারণ আপনি নিজেই, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক এক দৌড় মারলেন, নিজের মেয়ে হাফসাকে গিয়া জিজ্ঞেস করলেন, মেয়ে শোন, লজ্জা করো না, সংকোচ করো না, আমি বাবা হয়ে তোমার কাছে আজকে একটা প্রশ্ন করতে চাই, মা তুমি বলো, একজন মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? জানার দরকার আছে না নাই? স্বামী ছাড়া মেয়ে কতদিন থাকতে পারে? হযরত ওমর ফারুকের মেয়ে বললেন, বাবা আমার মনে হয় একজন মেয়ে স্বামী ছাড়া 4 মাস থেকে 6 মাস, এর বেশি কোনোদিন কিন্তু থাকতে পারে না। তাহলে ওমরের মেয়ে কি সাধারণ মহিলা? আল্লাহর ওলি না? তিনি যদি বলেন 4 থেকে 6 মাস, আর বাংলাদেশে অনেক স্বামী আছে এই যে বিদেশে গেছে, 6 মাস কেন, 6 বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোনো খবর নাই। আমার কথাই কেউ মন খারাপ করেন না আমার ভাইরা, আপনার স্ত্রীকে বাংলাদেশে রেখে কিছু টাকার আশায়
দশ বছর বারো বছর বিদেশে কাটালেন, আপনার বিবি যদি অন্য কারো সঙ্গে পালায় যায়, অন্য কারো সঙ্গে জেনাই লিপ্ত হয়, ওখানে আপনার বিবির একা দোষ নয়, আপনারও সমান সমান দোষ আছে না নাই। এই জন্য বাংলাদেশে থেকে যদি অটো চালানো লাগে, এখানে অটো চালান, বিদেশে বউরে রেখে দশ মাস বিশ মাস এরকম দুই বছর পাঁচ বছর থাকার দরকার আছে কি বলেন? আছে। এই যে বিদেশ পার্টি নাকি রাগ করলেন, সময় শেষ, তার কষ্ট পেলেন আপনারা? আমার ভাইরা কষ্ট পাই না, সেটা লিগেল কথা বলাইলেন। ওমরের মেয়ে বলতেছে চার মাস পাঁচ মাস, ছয় মাসের বেশি কোনো মেয়ে থাকতে পারে না। আর আজকে স্টার জলসা দেখা বউরা কয়দিন থাকবে, স্টার জলসার বউরা কয়দিন থাকবে? আমার ভাইয়ের হযরত ওমর ফারুক একদর মেরে পরের দিন চলে গেলেন সেনাবাহিনীতে, তার স্বামীরে ডাক দিলেন, মেয়েকে ডাক দিলেন, দিয়া বললেন আমার রাষ্ট্রের মধ্যে আইন তৈরি করে দিলাম, চার মাস ছয় মাসের বেশি কোনোদিন স্বামী ছাড়া কোন স্ত্রী ছাড়া কোন স্বামী থাকতে পারবে না। ছয় মাস হবে ছুটি দিব, বউয়ের সাথে সময় কাটায় হক আদায় করে আবার আমার রাষ্ট্রের কাজে যোগদান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়েটি সঙ্গে সঙ্গে বলেন আমিরুল মুমিনিন, গত রাতে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমারে মাফ করে দেন। হযরত ওমর ফারুক বলেন আমারে আমার কাছে মাফ চেয়ো না, বরং আমারে তুমি মাফ করে দাও, তোমার হক আমি নষ্ট করেছি, তুমি না চাইতেই তোমার স্বামীরে তোমার কাছে আমি ফিরাই দিতে পারি নাই। সুবহানাল্লাহ, এটাই হলো নেতা। যাই হোক, আমার ভাইয়েরা অনেক কথা বলার ছিল, সময় শেষ হয়ে গেছে। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক দুনিয়ার সকল নেতাদেরকে কয়টা দফা দিলেন? চারটা দফা। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে। আমরা যদি আমাদের পরিবার থেকে রাষ্ট্রীয় জীবনে এই চারটা দফা আমরা কায়েম করতে পারি, আল্লাহ পাক আমাদের পরিবারটাকে আমাদের সমাজটাকেও আজও জান্নাতের অংশ বানায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন সকলকে এই চারটা দফা মানার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। নেতার মতো নেতা হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته